বছর তিনেক আগেই নৈহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তেঁতুলতলার মুন্সিবাগান এলাকার বাসিন্দা পেশায় রংমিস্ত্রী সঞ্জয় রায়ের বছর 20-এর মেয়ে সুস্মিতা প্রামাণিককে নৈহাটি থানার অন্তর্গত ব্যানার্জি পাড়া রোডে বসবাসকারী শঙ্কর প্রামাণিক বিয়ে করেন। দীর্ঘ 3 বছর ধরে সুস্মিতা শাশুড়ি সাথী প্রামাণিক এবং স্বামী শঙ্কর প্রামাণিক ওই এলাকাতেই বসবাসকারী ছিলেন। হঠাৎ করে চলতি মাসের 19 তারিখ থেকে নিখোঁজ হয়ে যায় সুস্মিতা প্রামাণিক, এমনটাই অভিযোগ তার বাপের বাড়ির লোকজনের। যদিও এ ব্যাপারে নৈহাটি থানায় একটি নিখোঁজ ডায়েরিও লিপিবদ্ধ হয়েছে। পাশাপাশি সুস্মিতার বাপের বাড়ির লোকজনের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে সুস্মিতার শাশুড়ি সাথী সহ স্বামী শঙ্কর তার ওপরে মারধর এবং শারীরিক তথা মানসিক অত্যাচার চালাত। অন্যদিকে সুস্মিতা প্রামাণিকের স্বামী শঙ্কর প্রামাণিক অভিযোগের সুরে জানিয়েছে শ্বশুর বাড়ির অভিযোগ সম্পূর্ণই মিথ্যে। পাশাপাশি তার পাল্টা দাবি, স্ত্রী সুস্মিতা বিবাহ বহির্ভূতভাবে ভাটপাড়া নিবাসী শঙ্খদীপ সাহা ওরূপে বিট্টুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে সত্য প্রকাশে রীতিমতো তদন্তে নেমেছে পুলিশ। একটা সময় চাবি দিয়ে বৌদির কাছে চলে গেছে, 19 তারিখ, তা আমি ছিলাম না, মাও ছিল না। বৌদির কাছে চাবি দিয়ে বৌদিকে বলে চলে গেছে যে আমি আসছি। এবার আমি এসেছি 1:10-15, তারপর আমি 1:10-15 নাগাদ এসেছি, হ্যাঁ 1:10-15 নাগাদ এসেছি, এসে দেখছি নেইও। আমি জানি মায়ের কাছে গেছিলো, ও বলেছিল যে মায়ের কাছে যাবে, তা হঠাৎ ফোন করছি রিং হয়ে যাচ্ছে। তারপর ওর মাকে আমি ফোন করলাম, মেয়ের মাকে ফোন করার পর বলছি যে না আমার বাড়িতে আসেনি। তখন মেয়ের মাও ফোন করেছে, তখন আমিও ফোন করলাম, তখন তারপর হতে হতে সুইচ অফ হয়ে গেছে, ফোনটা সুইচ অফ করে দিয়েছে। তারপর মেয়ের মাই বলল যে বাবাই দেখো তো বাড়িতে জিনিসপত্রগুলো আছে কি না। তখন আমি গিয়ে অনেক খুব ভাটপাড়া অবধি চলে গেছি, কাকে না অবধি খুঁজতে খুঁজতে। না বাড়িতে কেউ ছিল না, কাউকে না বলে বেরিয়েছে। মা 6:30 সময় বড় মায়ের পুজো দিয়ে দিদির কাছে গেছিল। শঙ্কর প্রামাণিক আপনার নাম। শঙ্করবাবু, যেটা প্রশ্ন উঠছে, মানে মেয়ের বাড়ির পরিবাররা অভিযোগ করছে যে আপনি এবং আপনার মা মিলে নাকি দীর্ঘ বছর ধরে আপনারা তাকে অত্যাচার করছেন। না স্যার, যদি করতোই তাহলে এতদিন ধরে থাকতো না, আর এই ও অনেকদিন ধরে একটা সম্পর্কে জুড়ে গেছে। এইবারে আপনি জানতেন? সেটা আমি জানতাম না, সেটা বাড়ির লোক সব জানতো। যে নিখোঁজ কি মনে হচ্ছে আপনার? ছেলেটার সাথেই গেছে। কোন ছেলের সঙ্গে? তা আমি বলতে পারবো না, কেননা ওরাই আমাদের বলেছে যে ও একটা ছেলের সাথে সম্পর্কই জড়িয়েছে, সেটা আমি জানি না। কি আপনি কি জানতেন না? ভুনকেও টের পান না? টের পাই না, আমি তো কাজের মধ্যে থাকতাম। আপনি কি থানায়? হ্যাঁ, অভিযোগ করেছি, আমি মিসিং ডায়েরি করেছি, সেই কাগজও আমাকে চাইছে। আমি নেবো না তাকে, আমি নিতে পারবো না তাকে, আমি নিতে পারবো না তাকে। আপনি কি আইনত বিয়ে করেছিলেন? আইনত বিয়ে হয়নি আমাদের, আমাদের রেজিস্ট্রিও হয়নি। চোপাট হয়ে গেছে আংটি 3টে, আইস্তি, পলাবাদন লাল রঙে যেটা হয়, আচ্ছা কানের 15,000 টাকা নিয়ে চলে গেছে। সেটা পরে ওনার মা বললো আমাকে যে দেখো তো জিনিসপত্রগুলো আছে কিনা, তখনই আলমারিটাকে আমি খুলেছি। ইনফরমেশনটা থানায় জানিয়েছিলেন? না, ওটা উনি তো খালি বলেছিলেন যে আপনি এক কাজ করুন, মিসিং ডায়েরিটার ফর্ম দিয়েছিল, এমনি আর লেখালেখি হয়নি। মিসিং ডায়েরিটার মধ্যে ফর্ম লেখার মধ্যে থেকে যা যা লেখা হয়েছে, কিন্তু ওইগুলো লেখা হয়নি। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি মেয়ে ফেরত আসুক, মায়ের কাছে থাকুক, ব্যাস আমি আজ থেকে কিছু চাই না, আমি ঠাকুরকেও ডাকছি, মায়ের কাছে থাকুক। তো 3 বছর হলো আমার মেয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে বিয়ে দিয়েছি। আপনার মেয়ের নাম কি? সুস্মিতা প্রামাণিক। বিয়ে দিয়েছি, 3 বছর ধরে স্বামী আর শাশুড়ি জ্বালাতন করতো, তো মেয়ে এসে আমাকে বারবার বলতো কি মা ওর কাছ থেকে ছাড়িয়ে দাও, তা আমরা বুঝিয়ে শুনিয়ে শ্বশুরবাড়িতে পাঠাই। তা সব থানার পাশে ব্যানার্জি পাড়া, হ্যাঁ ব্যানার্জি পাড়া, তা বুঝিয়ে শুনিয়ে পাঠাই। তাও ও থাকে, কিন্তু যেদিন আমার মেয়ের খুব অত্যাচার আর সহ্য করতে পারলো না, তখন সেদিন 19 তারিখ সকালবেলার দিকে খুব অত্যাচার হয়েছিল। তারপর দুপুর 1:45 নাগাদ মেয়ে মায়ের বাড়িতে আসবো বলে বেরিয়েছে, তারপরে আমার বাড়িতে আসেনি। তারপরে মেয়ে জামাই আমাকে জানাচ্ছে 1 ঘন্টা পর কি মেয়ে বাড়িতে যায়নি। তখন আমি বললাম আমি তো জানি না, আমার বাড়িতে মেয়ে আমার আসেনি।
এখনো আমার মেয়ে নিখোঁজ, নয়াঠি থানায় মিসিং ডায়েরি করেছি, তার সত্ত্বেও কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমরা ভাটপাড়া থানাতেও গেছিলাম। কোথায় যেতে পারে বলে মনে হচ্ছে আপনার? মেয়ের নারায়ণপুরের ওইদিকে ছোট মেয়ের বাড়িতে বিয়ে দিয়েছি, তার আশেপাশেই একটা ছেলের সাথে তার সম্পর্ক হয় ফেসবুক, এক বছর হলো ফেসবুকে আলাপ হয়, পরে জানতে পেরেছি। হ্যাঁ, পরে আমরা জানতে পেরেছি। তার সাথে কি গেছে বলে মনে হয়? এবার আমরা সেটা সঠিক এখন বলতে পারছি না, এখন আমরা সঠিক বলতে পারছি না তার সাথে গেছে কিনা। এখন আমাদের জামাই কি ওর সাথে জড়িত বা ওকে কিছু করা হয়েছে এটা আমরা এখনও কিছু বলতে পারছি না। কেন এটুখানি অনুরোধ যে আমার আপনাদের কাছে সাহায্য চাইছি যে আমাদের বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসুন। ভাটপাড়া যে ছেলেটার সাথে সম্পর্ক নতুন হয়েছে বলছেন, তার নাম কি? তার নাম এমনি ডাক নাম বিট্টু, আর এমনি সবাই ওখানে চিনে পাটু বলে ছেলেটাকে। আর ছেলেটার যখন আমরা ভাটপাড়া, ছেলেটার ভালো নাম কি? শঙ্করদীপ সাহা ছেলেটার নাম। ছেলেটা বিবাহিত, কিন্তু এখন পরে সবকিছু জানতে পারি ছেলেটার মাও ওর মধ্যে কিছু ইনভলভ আছে। আপনার আপনার বাড়ির মেয়ে? হ্যাঁ, সে কি হয় আপনার? আমার বোন হয়, মামাতো বোন। কার যার সাথে বিয়ে হয়েছিল তার নাম? আমাদের জামাইয়ের নাম কি? শঙ্কর প্রামাণিক। ডাক নাম বাবাই। এগুলো আমি বলতে যাচ্ছি, তার আমাকে বলছে ঘর থেকে চলে যা, তুই বেরিয়ে যা, তোর যাকে ভালো লাগে তার সাথে চলে যা। এবার আমরা এখন বলতে পারছি না কি ছেলে কি ওর সাথে জানা জানি আমাদের জামাই জেনেছে বলে কি ওর সাথে কোনো হাত করে কি মেয়েটাকে নিখোঁজ করা হয়েছে, আমি এটা বলতে পারছি না এখনো। বিয়ের পর থেকে ছমাস ঠিক ছিল, তারপর থেকে অত্যাচার শুরু হতো, সবসময় মেয়ে আমার কাছে আসতো আর কাঁদতো। অত্যাচার করতে এই বিষয়ে কি থানায় জানিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থানায় জানিয়েছিলাম। আর এই যে মিসিং হলো, নিখোঁজ ব্যাপারে আপনি থানা জানিয়েছেন? হ্যাঁ। থানা প্রশাসন কি বলছে? প্রশাসন বলছে আমি দেখছি। এক সপ্তাহ পরে আসেন, আবার বলেছি এক সপ্তাহ পরে আসেন। তাহলে এক সপ্তাহের মধ্যে তো একটা মেয়ের অনেক কিছু ঘটতে পারে, যে কিছু করুক, যাই হোক এক সপ্তাহ পরে আসুন, মানে কি এটা কোনো বক্তব্য হলো? তাহলে আপনারা কোনো অ্যাকশন নেবেন না? এবং গতকালকে যখন ছেলেটার বাড়ি যাওয়া হয়েছিল, তখন আমার শালা, আমার বড় শালা হোক গেছে পুলিশের সামনে, ওদেরকে মারছে, এবং কি নৈহাটি থানার পুলিশও পর্যন্ত মারছে, বলছে তুই নেশা করে আছিস বলে লকআপে ঢুকি। হ্যাঁ, এটা কোনো কথার কথা হলো? কি চাইছেন এখন প্রশাসন? আমি আপাতত চাইছি যে আমার মেয়ে আসুন প্রথমত, আর ফার্স্ট স্টেপ আমি পুলিশের এগেনস্টেও যেতে চাইছি না, আমি চাইছি যে ওনারা কাজটা নেয় যেভাবে করুক। আমি বাবা। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় রায়। ছেলেটা যেতে শাস্তি পায়, ছেলেটা যাতে খুব কড়া থেকে কড়া শাস্তি পায়, যাতে কোনো মেয়ের সাথে এরকম সর্বনাশ করতে না পারে। অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব, সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাস্তাপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।